ময়মনসিংহ গীতিকার অন্যতম একটি পালা হল দেওয়ান ভাবনা। বাবা নাই, ভাই নাই, মায়ের একমাত্র সন্তান ছিল কন্যা সোনাই, রূপে গুণে অতুলনীয়। মা তাকে মামার কাছে রেখে আসে ভালো পাত্রর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু ঘটকের আনা কোনো পাত্রই মামা মামির পছন্দ হয়নি। এরই মধ্যে সোনাইয়ের সঙ্গে মাধবের দেখা পরিচয় এবং হয় প্রণয়, চলে দেখাশোনা, চিঠি দেওয়া নেওয়া। সোনাই ও মাধবের প্রেম ও বিচ্ছেদের কাহিনী আর এর মধ্য দিয়ে ফুটে ওঠা মানব সমাজের বিভিন্ন দিক নিয়েই নাটক সোনাই মাধব। ময়মনসিংহ গীতিকা অবলম্বনে পদাবলীর যাত্রা সোনাই মাধব। দেখা যায় গ্রামের দেওয়ান ভাবনার অত্যাচারে সুন্দরী মেয়েরা ঘরের বাইরে যেতে পারছে না। সোনাইয়ের কথা জেনে তার মামার কাছে বিয়ের প্রস্তাব পাঠায়। মামা প্রথমে সোনাইকে ভাবনার সঙ্গে বিয়ে দিতে রাজি হয় না, কিন্তু পরে ভাবনা মৃত্যুর ভয় দেখালে সোনাইয়ের মামা বলে দেয় নদীতে জল আনতে গেল যেন সোনাইকে সে বজরায় তুলে নেয়। ভাবনা তাই করে। বজরা থেকে কান্নার শব্দ শুনতে পায় প্রেমিক মাধব। তারপর কাছে গিয়ে দেখে কান্নারত মেয়েটি তারই সোনাই। মাধব সোনাইকে উদ্ধার করে, ঘরে নিয়ে আসে এবং বিয়ের আয়োজন করে, কিন্তু দেওয়ান শক্তি সামর্থ্য ও আধিপত্য খাটিয়ে মাধবের বাবাকে ধরে নিয়ে যায়। বাবাকে উদ্ধার করার জন্য বীরের বেশে মাধব যায় দেওয়ানের কাছে, কিন্তু সে দেওয়ানের কাছে বন্দী হয় এবং পরবর্তীতে সোনাই মাধবের অপেক্ষায় কাটিয়ে দেয় এক বছর। তারপর হঠাৎ বছরখানিক পরে ফিরে আসে মাধবের বাবা অর্থাৎ সোনাইয়ের শ্বশুর। তিনি জানান সোনাই না গেলে দেওয়ান মাধবকে ছাড়বে না, তাই এক রকমের ভাত হয়েই সোনাই যায় মাধবকে ছাড়াতে। সোনাইকে পেয়ে দেওয়ান মাধবকে মুক্তি দিলেও হারায় সোনাইকে। মাধব চলে যাওয়ার পরে দেওয়ান ঘরে এসে দেখে সোনাই বিষপানে আত্মহত্যা করেছে। কাহিনী শেষ হয় মাধবের হাহাকারে। সে নদীর ঘাটে বসে সোনাইকে ডাকতে থাকে। তার করুণ দশা হয় এমন জীবিত অথচ মৃত প্রায়।